ভাবি আরে বকুল কি হইছে ভাবি তুমি কাম কর তো তুমি তো আমগো ঘরের সামনে যাও তো ওই জান্নাত ঘরে একলা আর কি পাড়া দিতে হইব না না বকুল আমি ওখানে যেতে পারবো না ওই যে এরকম করে গলা চাপতে ধরে কোহনা বড় আমারে ধরবো আমি যেতে পারবো না তুমি যাও ভাবি বুঝো না কেন বাড়িতে কেউ নাই আমার একটু বাইরে যাইতে হইব কিন্তু আমার যে ভয় করতেছে আমি পারবো না আমি পারবো না আমার জীবন অকাল আমি হারাইতে চাই না তোমার বউ তুমি সামলে নাও ভাবি তুমি যদি নিজের মানুষের পরের মতো ব্যবহার করো তাহলে কি চলে তোমার কইতেছি বাড়িতে কেউ নাই মা যদি বাড়িতে থাকতো তাহলে তো কইতাম না তোমারে তুমি একটু যাও জান্নাত একলা রয়েছে ওর রাইখাতে আমি যাইতে পারি না একলা একলা দেখো বকুল আমি এখানে যাইতে পারবো না তোমার বউ তো পাগলের মতো হয়ে গেছে কখন করে গলা চাইবে ধরে এটা তো কোয়া যায় না 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 আমি এত বড় কষ্ট পাইতে পারবো না যদি একবার গলা চাইবে ধরে না না তুমি যাও আমি পারবো না আমার সংসার আমরা যেমনি চমনে চালামো আমার বউ মোর বাসুক আমি দেখুন তোমার যাওয়ার দরকার নাই আর কোনোদিন আমার সংসার যাবা না কাজটা কি আমি ঠিক করলাম আমি তো এই বাড়ির গর্ব না না কাজটা ঠিক হয় নাই আমার ওর কাছে যাওয়া উচিত আবার কখন বাইরে কোন দিকে চলে যায় বকুল তো বাড়ির বাইরে চলে গেল আমি যাই পরে যা পাহারা দিই এইখানে আবার এমনি করে পড়ে রয়েছে কেন বকুল না কলো আরো বলে ঘর আটকে রাখছে আবার কি হইলো জান্নাত জান্নাত কথা তো কয় না আবার যদি ধাক্কা দিয়ে আবার যদি কিছু কয় জান্নাত 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 পায়ে ধরুন লাগবো না বাবু তুই সারা আমার এই দুনিয়া আসলে কেউ নাই নিজে সংসার করলাম না সারাটা জীবন ভূত প্রেতের পাশে পড়ে রইলাম আমারও মন চায় সংসারী মানুষদের সাথে দুই একটা দিন কাটাই তাই আমি তোর কাছে গেছিলাম তোর বাড়িতে দু একদিন থাকার জন্য কিন্তু তুই আমার আপন করে না নিয়ে অপমান করে তাড়াইয়া দিলি ভাই আমি ভুল করছি ভাই আর তুই তো জানোসই আমি কোনোদিন এই সমস্ত ভূত পেত কালো জাদু এই না পছন্দ করি না আর তুই খুব ভালো করে জানোস তোর দুলা ভাই কেন যেন তার বান মাইরে মাইরে হেলাইছে তারপরে থেকে আমি এসব পছন্দ করি না ভাই ও ভাই আমার সংসারে খুব অশান্তি লাগছে ভাই তুই আমার বাড়িতে চল আমার বৌমার ওই একই অবস্থা হয়েছে আমি সব জানি বাবু আমি সব জানি চল চল সব ঠিক করে দিতে চল ভাই চল ভাগ্যিস আমি তাড়াতাড়ি আসছিলাম নইলে সব সর্বনাশ হয়ে যাইতো ও মামা অত কথা কইতেছে না
কথা কইব আমি সব ঠিক করে দিতেছি ইক্রি বিক্রি বেদান্তর প্রেতাত্ম যাওয়ারই মন্ত্র জান্নাত বৌমা বৌমা জ্ঞান করছে উঠো 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 ঠিক আছো তুমি বৌমা ও বৌমা ও ঠিক হয়ে গেছে আর কোনো চিন্তা নাই ওকে ঘরে নিয়ে যাও আমার কি হয়েছে চলো চলো কিছু না তোমার তুমি চলো ঘরে নিয়ে যাও ভাই তুই যে আমার এত বড় উপকার করলি ভাই আমি জীবনে তো ভুলতে পারবো না চল তোর আমার বাড়িতে যত দিন মন চায় তুই থাকবি ভাই ঘরে চল না বুবু আমার যখন ইচ্ছে হয় তখন আমি এসে থাকবো এখন আমার ওই সময় নাই তো ভালো থাকিস দেখা হইব ভাই কোনো খাবার খাইয়া যা না রে এরই নাম মায়ের বেটের ভাই রক্তের সম্পর্ক